আল্লাহ রাসূল বলেছেন, আমার বিশ্বাসী বলেন, যার চরিত্র যত ভালো আর আমি রাসূল ঘোষণা দিলাম ওই সৎ চরিত্রবান ব্যক্তি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আঙ্গুল দিয়ে এভাবে দেখাই দিয়েছেন জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চরিত্র ভালো বলুন। এখন অনেকেই বলতে পারেন, হুজুর আমি তো চরিত্র শেষ করে ফেলে দিয়েছি, আছেন এরকম লোক? আজকে রাসূল শোনার পর আল্লাহর কাছে কাঁদবেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, বান্দা গুনাহ করার পর বান্দা যখন ভুল বুঝতে পারে অনুতপ্ত হতে থাকে, বান্দা যখন আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য বান্দা যখন আল্লাহর দিকে এক হাত এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত আর ক্ষমা নিয়ে বান্দার দিকে দুই হাত এগিয়ে আসে। বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে ক্ষমা পাওয়ার জন্য বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পরিমাণ মাগফিরাত নিয়ে ঘুমানি বান্দার দিকে দূরে দাবিদ হতে থাকে। বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে আর অনুতপ্ত হতে থাকে, অনুতপ্ত দুই চোখের পানি নাকের লোম জায়গায় আসতে যত না দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে মাফ করতে দেরি করে না। বক্তাদের কয়রা প্রতিদিন সিনলাম লাগে আর রাত জাগা, আর বেশি সময় নেব না, আপনারা বিরক্ত হন নাই তো? বিরক্ত হয়েছেন? তবে আপনাদেরকে খুব ভালো লাগছে আমার আমার কাছে, কারণ গভীর রাত্রেও যদি আপনারা আছেন আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, কোরআনের ভালোবাসায়, কার ভালোবাসায় জোরে বলেন না, কার ভালোবাসায়? আমরা কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই, ঠিক না বলেন? কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই, ঠিক না? কোরআন আমার রূহ, কোরআন আমার জীবন, কোরআন আমার রক্ত, কোরআনের জন্য বেঁচে থাকা, কোরআনের জন্যই মরে যাওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তাহলে কারে খুশি করার জন্য আসি? তৃতীয় ব্যক্তি বলছে, রাব্বুল আলামিন আমি একটা রুহী মানুষ, কার সংগ্রহ করি আর বাজারে বিক্রয় করি? আমি হঠাৎ করে আমার কার সংগ্রহ করতে অনেক দূরে যেতে হলো, আমি বাড়িতে আসি, বকরি দহন করে এসে দেখি আমার মা ঘুমিয়ে গেছে, মার মুখে খাবার দেওয়ার আগে সন্তানদের মুখে খাবার দাও আমি পছন্দ করি না। মা কার কথা বলতেছে? জোরে বলেন কার কথা? জোরে বলেন কার কথা? মার কথা। হাদিস শরীফে মার কথা কয়বার আছে? জোরে বলেন না, কয়বার? তিনবার। আপনারা তো ওয়াজ জানেন, কে বলছে ওয়াজ জানেন না? আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাত হলো তোমার মায়ের দুই পায়ের নিচে। এখন ওয়াজ শুনে ছেলে গেছে ওয়াজ শুনতে, মা তো আর ঘুমায় না, ছেলে বাইরে থাকলে, সন্তান বাইরে থাকলে ঘুমায় না কে? জোরে বলেন, একমাত্র ঘুমায় না কে? মা ঘুমায় নাই। এখন আমাদের গ্রামগঞ্জে দেখবেন দরজায় ওই একটা ফিলে তোলে, ফিলা এরকম দিয়ে মা শুয়ে পড়ছে। এখন ছেলে ডাক দিছে, মা ঘুমাইছো? বলছে, আর ঘুমাই নেই। তে দরজা খোলা দাও, কাজে না, আমি তো দরজার কাছে মাথা দিয়ে ঘুমাচ্ছি, একটু সাফাই দিয়ে রাখছি।
ফিরে দিয়ে একটু সাফ হয়ে যাচ্ছে, আয় তুই ঢোকে। এখন ঢুকতে গিয়ে মার মাথায় লাগছে পা। রাত্রির ব্যাপার, ঘরে আলোর ব্যবস্থা নেই, এখন এই কারেন্ট আসছে। মা বলতেছে তুই চোখে দেখিস না, তুই আমার মাথায় মারা দিলি। বলছে মা তাও সে আল্লাহ পাক জান্নাত বাঁচিয়েছে, জান্নাত আমার গামি তো সিন্ধেই পড়ে গেছি, আমার জান্নাত মনে শেষ হয়ে গেল। মা তো ওটা পায়ে পারে লাগে নাই তাও ভালো, না হলে তো আজকে হুজুরের কাছে ওয়াজ শুনে শুনে আসছি, মায়ের পায়ের পিছনে জান্নাত, মা তো ওটা মাথায় পারে লাগছে। আল্লাহ মানের মান আল্লাহই রাখে, জান্নাত আল্লাহই রাখছে, তোর তো মাথায় পারা লাগছে, পায়ে তো পারা লাগে নাই। বুঝতে পারছেন কি? এখন মা কি জিনিস? মা হারায় গেছে, মা যাবে দুনিয়াতে চলে গেছে, তার কাছে একটু বসে শোনেন যে মা কি জিনিস ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি বলছে রব্বুল আলামিন, আমি কাঠুরে মানুষ, আমি ভক্তি দহন করে দেখি আমার মা ঘুমিয়ে গেছে, আমার মায়ের মুখে দুধ দেওয়ার আগে, খাবার দেওয়ার আগে, সন্তানদের মুখে আমি খাবার দেওয়া পছন্দ করি না। এবার করিব রাত্রি গভীর হয়ে গেল, রাত শেষ হয়ে গেল, মা ঘুমিয়ে গেছে, মাকে ঘুম থেকে জাগানো আমি পছন্দ করি না, কিন্তু এবার করে, এবার করে রাত শেষ হয়ে গেল, ফজর হয়ে গেল, মার কথা, মার কথা বলে শেষ করা যাবে না, মার খেদমত করতে হবে। রেজেক পাওয়ার শুন, যদি ইজ্জত পেতে চাও ও মুসলিম ভাইরা, দুইটা পা ধরে বলি, মা বাবার খেদমতের কোনো বিকল্প নাই। আছে নাকি? জোরে বলেন আছে নাকি? আমি কোথা থেকে যদি ফিরি, আমার একটা ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস আছে। আপনারা যারা পিসাবের পায়ে পায়ে হাতে পা দেন, ঠিক না? কার পায়ে? অনেকে পিসাবের পায়ে হাতে হাত লাগায়। আসলে এটা মুসলিম সংস্কৃতি নয়, ইসলামের সংস্কৃতি নয়, এই সংস্কৃতিটা এসেছে হিন্দু থেকে। কিসের থেকে আসছে? জোরে বলে না, কিসের থেকে? হিন্দু থেকে এসেছে, কিন্তু মুসলিম সংস্কৃতি হল নয়। তবে পায়ে হাত দিয়ে যদি কারো সালাম করতেই হয়, আমাদের সমাজে কিছু, আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন, নববধূ আসলে ছেলের বাড়ি মামা শ্বশুর চাচা শ্বশুর খালু শ্বশুর 14 পুরুষ দাঁড় করে রাখে, আর এক ডিস্ট্রিক্ট থেকে নতুন একটা ডিস্ট্রিক্ট, নতুন একটা পরিবেশে একটা মেয়ে আসলো, আর সেই মেয়েকে 14 গোষ্ঠী পায়ে হাত দিয়ে সালাম করাতে বলবে, কে বলেছে আপনাকে এই কাজ করতে? কোন আলেম বলেছে এই কাজ করতে আপনাকে? আমি সালাম করে এলাম কোন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। চুলদারি না থাকতে পারে, বড় বড় কিতাব পড়ে আসছে, এরা এসেছে কোন সংস্কৃতি থেকে? হিন্দু। জয় মানে কোথা থেকে? হিন্দুর ঠাকুর দেখেন না? ঠাকুর ঠাকুর দেখলো না, পায়ে হাতে সালাম করে না, সুমো করে কিনা? পায়ে হাত লাগায় সুমো করে, এরা হিন্দু সংস্কৃতি। তবে পায়ে হাত দিয়ে যদি কারো সালাম করতে হয়, পায়ে হাত দিয়ে যদি কারো সম্মান করতে হয়, একমাত্র বাবা ছাড়া কারো করা যাবে না। একটা নতুন পরিবেশ থেকে একটা মেয়ে নিয়ে এসে 14 গোষ্ঠী তার সালাম করে তো হবে? কারণ কে বলেছে এই কথা? এই কাজ করাবেন না, খবরদার, এই কাজ করাবেন না। করাবেন কি? জরুরি করাবেন কি? কাউকে করাবেন এই কাজ। আবার ছেলে বিবাহ করতে গেলে শ্বশুর শাশুড়ি নানা শ্বশুর দাদা শ্বশুর সবার পায়ে হাত দিয়ে সালাম করা লাগে। আমি বিবাহ করতে গিয়ে আমার বঙ্গিপতি খালি ঠেলে ঘরের ভিতরে খালি ঠেলে, আমি বুঝতে পারতেছি এখন আমি তো নতুন বর। বুঝতে পারছেন কি? এটা বুঝতে হবে সত্যিকার অর্থে। যদি দেখেন আপনি সালাম করতে যান, আমি বললাম ওটা দোষ নাই, করতে যান, যদি সালাম করতে গিয়ে মাথাটা একটু নত হয়ে যায়, নুয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে? জোরে বলে কি হয়ে যাবে? এই দেখেন এখান থেকে বলছে শিরক হয়ে যাবে, মাথা নত করা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আপনি মুস্তাহাব জিনিস শোনা, আর আপনি এটা করতে গিয়ে আপনি শিরক করেন, কারণটা কি? এ কাজ করবেন না। মা বোনদেরকে বলতে চাই, মা বোনদেরকেও বলতে চাই, আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব কিছুক্ষণের মধ্যেই।
মাবুনদেরকে, এখানে মাবুনদের বিষয়ে কিছু ওয়াজ করতে বলেছেন, মাবুনদেরকে জান্নাতে যাওয়া খুবই সহজ, আপনাদেরও জান্নাতে যাওয়া খুবই সহজ, আপনারা সাইডে কাজ করলে জান্নাতে যাবেন, মাবুনরা সাইডে কাজ করলে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, বলি মাবুনদেরটা আগে বলি, আপনাদেরটা একটু পরে বলি, সমস্যা আছে নাকি? রাগ করবেন না তো। মাবুনরা প্রথম কাল হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, কিন্তু মাবুনরা নামাজ পড়ে জোহরের নামাজ নিয়ে আসরে ঠেকায়, আসরের নামাজ নিয়ে মাগরিবে ঠেকায়। আমার এক নানি ছিল, সেই নানি জোহর আসর আর মাগরিব দিয়ে ইশাইদা করছে, মানে মাঝে মধ্যে রেগুলার না, মাঝে মধ্যে পড়ছে। কয় বুদ্ধি এ কাজ করিস কে? কয় আরে সারতে পারি না, এখন মরে গেছে, এখন সারতে পারতেছে, নামাজ পড়তে হবে। এখন আবার কিছু বোনরা আছে বলছে, এখন তো আমরা ছেলে সন্তানের মাই হলাম না, নামাজ পড়বো কেন? আচ্ছা বলেন তো, আপনি ছেলে সন্তানের মা নাই হলেন, সেটা আমি প্রশ্ন না, আপনার মরার আগে তো নামাজ পড়তে হবে, বলেন না কেন? মালাকুল মউত আসার আগে তো নামাজ পড়তে হবে। আচ্ছা বলেন তো, মালাকুল মউত কি আপনার পাঁচ সন্তানের পর আসবে না এখনই আসবে?